মাশানি আমারে চল এখানে গরু চড়াইতে পারে সারা দিন গরু চড়াইতে চড়াইতে আর বাড়িতে ফিরার পরে পড়ার মন চায় না পড়তে মন চায় না প্রতিদিন আমার দেশে ঘুরঘুর করে পড়বেন নি না পড়তে মন চায় না পাক আসলে কি ম্যাডাম সকালে ঘুম থেকে উঠে চোখ ঘষতে ঘষতে ওই যে চড়ে যায় সারা দিন গরু চড়াইতে চড়াইতে বাসায় যখন ফিরি তখন খুব ঘুম ধরে কাজ কাম করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন আর করতে মন চায় না সব দোষ আমার স্বামীটার তোমার স্বামী থাকতে তুমি গরু নিয়ে চড়াই যাও কে আমার স্বামী তো খেতে কাজ করে তাই গরু তো আমারই পালতে হইব বাসা সব কাজ কাম আমারই করতে হয় লাঠিতে মেরেছে কেন কি জন্য মেরেছে আরে তোর বউ আমার বাইরে বকিল লাগা ওই যে পিচ্চি ম্যাডাম ম্যাডামে আমার হাতে মধ্যে বাড়ি মারছে ও ম্যাডামে মারছে নিশ্চয় তুমি ম্যাডামের কাছে ভুল করছাও এই জন্য মারছে তোমারে আরে ম্যাডামের কাছে আমি ভুল করবো কে আমি তো গেছিলাম বউ মারে ডাকতে বউ মালো কথা কথা সে এর মতো বাকি আপনি তো বেশি কথা কেন দেহি আপনার হাতটা আমি তো হেলাম ওবি বাড়ি মারলো বাড়ি করছে তুমি কেন ডাক্তার গেছাও সে গেছে পড়তে ম্যাডামের কাছে পড়তে গেছে তুমি ডিস্টার্ব করছো তোমার বাড়ি দিছে এলিকা সংসারে কাজ কাম বাদ দিয়ে পড়তে যাব পড়াতে একটা সময় ঘুমাই আছে নাকি আচ্ছা এই কথা তো তুমি আমি বাড়িতে গেলে কইতে পারতাই কাম ডিস্টার্ব কর লাগে এটা কি কও এই জন্য তোমার বাইরে থাকাম তোর পড়ে যা নিয়ে আই কাজ আচ্ছা যাও যাও মেয়ে তুই আচ্ছা যাইতেছি আচ্ছা যাও ও শোনা একটা কথা আবার কি লো তোর বড় কবে ওই মেরামে কোচিং কোচিং সেন্টারে যাও লাগবো না পড় লাগবো না আচ্ছা বলে কোন কোচিং কাজের সময় খালি কত কিছু খাবো মাছ মাংস নিজের মন মতো নিয়ে খাবো এবারও বিয়েটা ভাঙে গেল আমি সমস্ত আশা ভরসা সব চলে চলে গেল
বসকে আহারে এখন মনে পড়তেছে ছোটকাল থেকে কত বুঝাইছি লেখাপড়ি কর তাহলে পরে বড় হইতে পারবি ভালো একটা স্বামী দেখে বিয়ে করতে পারবি সেইটা তো তখন খেয়াল হয় নাই আর এখন বড় হইয়া এত কইতেছি খালি বিয়ে বিয়ে করো এই লেখাপড়ি না জানলি তো বিয়ে করবো কেনা মানে এই গ্রামে একটা কোচিং সেন্টার আছে চল আমি তোর ওখানে ভর্তি করে দিব মাস্টার আছে কোরা মাস্টার বেয়াতের বাড়ি ফলি সব ঢুকবে না মাথায় চল লেখাপড়া করে নাই এখন লেখাপড়া করবো বাড়িতে গেলে তো আমি ভালো মন্দ খাইতে পারবো ডিজাইন করছে বলতে বলতে হেঁটে বোঝে না চল আসসালামু আলাইকুম ম্যাডাম পড়ার জন্য বিয়ে হইতেছে না লেহা পড়ার জন্য মুখ্য এই সেই হের লিগে বিয়ে হইতেছে না আপনি একটু ভালো করে পড়াই দিবেন আমি পরে আসুন পরে এসে আমি একটু পড়াশোনা করুন আমি তো জানি আপনার প্রতি কেউ খেয়াল রাখে না আপনার ব্যাগ ছাত্রছাত্রী পড়েন ব্যাগের প্রতি খেয়াল রাখে আপনি না খাই রয়েছেন না খেয়াল ভুলেই গেছি ঠিক আছে ম্যাডাম আপনি আসেন আমি মরতে পড়ালে ঠিক করতেছি আমি তো করবার নিয়ে যাইছি দেখ
এটা তুই কতগুলো নিছস এই স্বাস্থ্য এটা একটু বেশি খেলে ফুলে ফুটে যাবে তো যা তো বিস্কিট খাইতাম না তুই খাওয়ার আগে আমারে খোনা দিছস আরে বাবা তুই কি কিছু মুশকিল খাবার দাও তুই তো আসছে বসছ খাবার রান্না তো করি নাই তুমি ঘরে যাও আমি এক ঘন্টার মধ্যে রান্না রেডি করতেছি রান্না করি নাই মানে এই বেলা কয়টা বাজে রান্না করি নাই আমি খাবো না এখন রান্না করি নাই তুই করতে যাইতেছিস তুমি ঘরে যাও করতে যাইতেছিস কতক্ষণ করবা কতক্ষণ খামু আমার কাজ আছে তো কি হইছে আরে মার কই না আমি এসে খাবার লিগে পরান নয় না তাহলে কোন জবাবার কোন কাজ যাব আমি হ্যাঁ কে আমি কি কইছিলাম হ্যাঁ চাকরি করবা হ্যাঁ এই সমস্ত ঢং বাদ দাও ঢং বাদ দিয়া সংসারে মনোযোগ হও কাজ কাম তো করি আম্মা লেখাপড়া করলে সমস্যা কি আর তাছাড়া একটু একটু শুধু কাজে দেরি হয় সেটা তো আমি নিজেতেই করি খালি খেটার খেটার করেন সমস্যা কি দেরি হয় এই এই যে আমি যে খাবারটা পাইলাম না আমার তো কাজ আছে আমার তো কাজ করে খাওয়া লাগবে না আমি বাড়ির ভিতরে তোমাকে সে হারাতে করতে রাখি নাই আমার কাজ আছে তবু মা তুমি তো খাও আমি কিছুই করব না A, B, C, D. Hey!